হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? বন্ধুরা আসলে সকলেই ভালো আছেন। বন্ধুরা আজকে ভিডিওটা দেখাবো যে আপনাদের ফোনে যে অ্যাপ্লিকেশনগুলি ইনস্টল আছে, তা বন্ধুরা সেগুলির কীভাবে নাম চেঞ্জ করবো, অথবা আপনাদের ফোনে যে অ্যাপ্লিকেশনগুলি আছে অ্যাপ্লিকেশনগুলির নাম পরিবর্তন অথবা আইকনগুলি চেঞ্জ করে দেখাবো। তা বন্ধুরা সবার প্রথমে বলে রাখি, আমার এই চ্যানেল, যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা চলুন সোজাসুজি প্লে স্টোরে চলে যাবে। বন্ধুরা সবার প্রথমে প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা প্লে স্টোরে গিয়ে সার্চ দেবো এপিক্স লঞ্চার। দেখুন প্রথমে চলে এসেছে বন্ধুরা, এইটিকে এপিক্স লঞ্চারটিকে আপনাদের ফোনে সোজাসুজিভাবে এখান থেকে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা অলরেডি আমার ফোনে এটিকে ইনস্টল করে, তা এখান থেকে আমি আর ইনস্টল করছি না। তো বন্ধুরা সোজাসুজি এভাবে এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করছি। হ্যাঁ, আর বন্ধুরা আপনাদের সুবিধাটার জন্য অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো বন্ধুরা এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। বন্ধুরা ওপেন করার পরে আপনার কাজ শেষ। তা বন্ধুরা এখান থেকে আপনার মেনু বারে গিয়ে আপনি আপনার ফোনের যে অ্যাপ্লিকেশনের পিকচারটি অথবা নামটি চেঞ্জ করবেন সেটিকে আপনার হোম স্ক্রিনে নিয়ে আসতে হবে। তা বন্ধুরা এখান থেকে আমি আমার ফেসবুকটিকে বন্ধুরা এখান থেকে আমি হোম স্ক্রিনে নিয়ে আসছি। তো বন্ধুরা এটিকে এখান থেকে নিয়ে আসার পরে এই যে দেখুন বন্ধুরা উপর অপশন চলে এসেছে এডিট। তো এডিট অপশনে গিয়ে দেখুন বন্ধুরা লাইট চলে এসেছে। তো বন্ধুরা এখান থেকে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন একটু উপরে দেখুন লেখা আছে চেঞ্জ আইকনে ক্লিক করার পরে দেখুন সেকেন্ড অপশন চলে এসেছে আইকন টাইপ। তো বন্ধুরা প্রথম অপশনটিতে যেটি আছে সেটিই থাকবে, এবং দ্বিতীয় অপশন দেখুন বন্ধুরা লেখা আছে সিলেক্ট পিকচারে ক্লিক করার পরে এখান থেকে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে চলে যাবে। তো বন্ধুরা গ্যালারিতে গিয়ে আপনি যে ফটোটি আপনার ওই অ্যাপ্লিকেশন পড়বেন সেই ফটো এখান থেকে আপনার চুজ করতে হবে। তো বন্ধুরা এখান থেকে আমি আমার এই ফটোটিকে এখান থেকে আমি চুজ করছি। বন্ধুরা দেখুন চুজ করার পরে বন্ধুরা এখানে সেভটিতে ক্লিক করবো। বন্ধুরা সেভে ক্লিক করার পরে দেখুন আমার অ্যাপ্লিকেশন নামটি পরিবর্তন ও আইকনটি চেঞ্জ হয়েছে। তো বন্ধুরা এখান থেকে আমি একবার অ্যাপ্লিকেশন ওপেন করে দেখি আমার ফেসবুক ঠিকঠাক খুলছে কি না। হ্যাঁ বন্ধুরা ফেসবুক খুলে গেছে। তো বন্ধুরা এইভাবে আপনাদের ফোনের যে কোনো একটা অ্যাপ্লিকেশনের নাম পরিবর্তন ও আইকন চেঞ্জ করতে পারেন। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। হ্যাঁ, আর বন্ধুরা আমার চ্যানেল, যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।